আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব দেখা জরুরি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখাচ্ছে, যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দেখে আপনি ওটা বুঝতে পারছেন। সৌদি আরব, আপনি ভাবছেন এই ভিডিওগুলো কোথাকার? অধিকাংশ ভিডিওগুলোর মূলত সৌদি আরবের। হ্যালোইন, যেটা 31শে অক্টোবর পালন করে ইহুদিরা অথবা খ্রিস্টানেরা, কিন্তু সেটাই এখন মূলত পালন করছে সৌদি আরবের। কেন? আমরা যারা মুসলমান আছি, যারা সৌদি আরবের বাইরের আছি, মধ্যপ্রাচ্যের বাইরে আছি, তারা আমরা কিন্তু সবসময় মধ্যপ্রাচ্যকে, সৌদি আরবকে ফলো করতে থাকি। কিন্তু তারা ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার অনুসরণ করতেছে কেন? এই প্রশ্নটা অনেকের মনে জাগতে পারে। হ্যালোইন জিনিসটা কি? এটা মূলত 31শে অক্টোবর ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা এখান থেকে বহু বছর, কয়েক শত বছর আগে থেকে পালন করে আসছে। ওরা ওরা এটা ভাবে যে 31শে অক্টোবর যে সমস্ত মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে অথবা মারা গেছে, তারা 31শে অক্টোবর আবার এই পৃথিবীতে ফিরে আসে। যারা খারাপ আত্মা, ভূত, পেত্নি, এই সমস্ত যারা আছে, তারা এই পৃথিবীতে ফিরে আসে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য তারা খাবার এবং বিভিন্ন ধরনের ভোগবিলাসের জিনিসপত্র ঘরের সামনে, বাড়ির সামনে রেখে দেয়। এটা থেকে তারা মনে করে যে এগুলো তারা খেয়ে ভক্ষণ করে চলে যাবে, আমাদের কোনো ক্ষতি করবে না, আমাদের ফসলপাতির কোনো ক্ষতি করবে না, এই উদ্দেশ্য মূলত তারা পালন করে থাকে। আরেক দিক থেকে বলতে গেলে এরা শয়তানকে অনুসরণ করা বললা হয়। শয়তানকে যারা অনুসরণ করে তারাই মূলত এই অনুষ্ঠানটা পালন করে থাকে। তো একটা জিনিস আমি বুঝতে পারছি, কিয়ামত আর খুব বেশি দূরে নাই, কিয়ামত খুব বেশি দূরে আর নাই। কারণ সৌদি আরব একের পর এক যে কাজগুলো করতেছে, এটা থেকেই বোঝা যায়, এটা থেকেই বোঝা যায় আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, এই অনুষ্ঠানটা আপনার জন্য পালন করা বাধ্যতামূলক, হারাম। কিন্তু সৌদি আরব সেটাই করতেছে। আমার তো সন্দেহ হয়, আমার এখন সন্দেহ হয় এই সৌদি আরবের মানুষেরা এখনো কি মুসলমান আছে, নাকি শুধু নাম ভাঙিয়ে খাচ্ছে, তাদের প্রতিটা কাজে ইহুদিদেরকে অনুসরণ করে, তারা প্রতিটা কাজে ইহুদিদেরকে অনুসরণ করে। হ্যাঁ, আমি সত্য কথাটাই বলছি আপনাদের সাথে, যেখানে ফিলিস্তিনিদেরকে মারা হয় সেখানে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ, নাম উল্লেখ না করলাম, তারা ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে কেন, জানতে পারি আপনাদের কাছে? একটু জানাবেন প্লিজ। আর ভালো থাকবেন আপনারা, আজকে এই পর্যন্ত, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।